أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. অর্থাৎ মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর শরণের পানে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। এটি সূরা জুমার 9 নম্বর আয়াত। প্রিয় ইসলামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কতই সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় জুমার মতো একটা অত্যন্ত মোবারক বরকতময় দিন উপহার দিয়েছেন। এই দিনটির এত বেশি ফজিলত যদি খুব সংক্ষেপ করেও ফজিলত সমূহ কোরআন হাদিস সহ বর্ণনা করি কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে। আমি পবিত্র কোরআন হাদিস ফকিহ মুফাসসির এবং মুহাদ্দিসগণের মতামতের আলোকে সকল শ্রোতার সময় সাশ্রয়ের খাতিরে মূল বিষয়টা শুধু উপস্থাপন করব, যাতে অতি অল্প সময়ে আপনারা জুমার অসংখ্য ফজিলত, এই দিনে আমাদের কৃত যে সমস্ত কাজের কারণে আমরা গুণাগার হই এবং এই দিনটিতে আমরা অজ্ঞানতার অভাবে যেসব ভুল করে থাকি এবং এই দিনটিতে অত্যন্ত ফজিলত সম্পন্ন কোরআন ও হাদিস ভিত্তিক আমল সমূহ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আসুন জেনে নিই জুমার দিনের 21টি গুরুত্বপূর্ণ ফজিলত। এক নম্বর হল, জুমার দিনটিকে সকল দিন সমূহের সর্দার বলা হয়েছে। দুই, জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না। তিন, জুমার দিনটিকে কিয়ামতের দিন বিয়ের কনের মতো সাজিয়ে উঠানো হবে, সুবহানাল্লাহ। চার, এই দিনে যারা মৃত্যুবরণ করেন তারা খুবই খুশ নসিব, কারণ তারা শহীদের মর্যাদায় ভূষিত হন। পাঁচ, জুমার দিন মৃত্যুবরণকারী কবর আজাব থেকে বেঁচে যান। ছয়, জুমার দিনের হজ হলে সেই হজ অন্য দিনের হজের চাইতে 70 গুণ বেশি সওয়াব হাসিল হয়। সাত, জুমার দিনের নেক আমলের সওয়াব অন্য দিনের চাইতে 70 গুণ বেশি সওয়াব হয়। আট, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সূর্য উদিত হয় এই রূপ দিনগুলোর মধ্যে জুমার দিনটি হলো সর্বোত্তম। নয়, এই দিনে আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করা হয়েছিল। দশ, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এগারো, এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। বারো, এ দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। তেরো, এই দিনেই তার তওবা কবুল করা হয়েছিল। চোদ্দ, এই দিনেই তার রুহ কবজ করা হয়েছিল। পনেরো, এ দিনেই শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। ষোল, এ দিনেই কিয়ামত সংগঠিত হবে। সতেরো, এ দিনেই সকলেই বেহুশ হয়ে যাবে। আঠারো, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ আকাশ পৃথিবী বাতাস পর্বত ও সমুদ্র সবই জুমার দিন শঙ্কিত হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন কিয়ামত হবার ভয়ে এই সমস্ত ফেরেশতাগণ আকাশ পৃথিবী বায়ু পাহাড় সমুদ্র সবই কিয়ামত হবার ভয়ে ভীত থাকে। ১৯, উম্মতে মুহাম্মদের জন্য এটি একটি মহান দিন। এই জুমার দিনটিকে সম্মান করার জন্য ইহুদি নাসারাদের উপর ফরজ করা হয়েছিল, কিন্তু তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল। অতঃপর ইহুদিরা শনিবারকে আর খ্রিস্টানরা রবিবারকে তাদের এবাদতের দিন বানিয়েছিল। অবশেষে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য শুক্রবারকে, জুমার দিনকে মহান দিবস ও ফজিলতের দিন হিসেবে দান করেছেন, আর উম্মতে মুহাম্মদী তা গ্রহণ করে নিল। ২০ নম্বর হল, জান্নাতে প্রতি জুমার দিন জান্নাতবাসীদের হাট বসবে। জান্নাতি লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন, তখন সেখানে এমন মনোমুগ্ধকর হাওয়া বইবে যে হাওয়ায় জান্নাতিদের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবেন। অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায়ও হবে। ২১ নম্বর ফজিলত হল, পবিত্র কোরআনে সূরা জুমআ নামে একটি সূরা আছে যা পবিত্র কোরআনে পাকের ২৮ পারায় নূর বিতরণ করছে। এই সূরায় ৯ নম্বর আয়াত যা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইজা নুদিয়া লিসসালা ইলা আখিরিল আয়াত এই আয়াতের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন জুমার দিন যেহেতু তাম সৃষ্টিকুলের সৃষ্টির পূর্ণতা হয়েছে যেহেতু এই দিন সম্পন্ন হয় সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টি এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাটিও এই দিন জমা করা হয় তাই এই দিনটিতে লোকজন জমা হয়ে জুমার নামাজ আদায় করে আমাদের প্রিয় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন সোমবার দিন প্রথম তিনি মসজিদে কোবা আর জুমা বা শুক্রবার তিনি মদিনায় তশরিফ নেন এবং সেখানে বনি সালেম বিন আউফ গোত্রে তশরিফ নিয়ে যান এবং সেখানে জোহরের সময় জুমার নামাজ আদায় করেন এবং খুতবা প্রদান করেন সেখানে আজও মসজিদে জুমা নামে শানদার মসজিদ প্রতিষ্ঠিত আছে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনে অন্তত 500 বার জুমার নামাজ পড়িয়েছেন সুবহানাল্লাহ এবার আসুন জুমার দিন আমরা যে সব কাজ করি সেই সব কাজের মধ্যে কোন কাজগুলো মারাত্মক অপরাধ তা জেনে নি এক নম্বর অপরাধ হলো জুমার আজান দিলে সকল বেচাকেনা করা যে কোনো ধরনের বেচাকেনা করা অপরাধ দুই নম্বর আজানের পর ইচ্ছাকৃত মসজিদে যেতে দেরি করা অপরাধ তিন নম্বর হলো মনোযোগ সহকারে খুতবা না শোনাটা অপরাধ চার নম্বর হলো মসজিদে গিয়ে মানুষের কাঁধের উপর দিয়ে সামনের কাতারে যাওয়া অপরাধ পাঁচ নম্বর হলো ময়লাযুক্ত কাপড় পরিধান করে মসজিদে যাওয়া অপরাধ ছয় নম্বর হলো পরপর তিন জুমা আদায় না করাটা অপরাধ সাত নম্বর হলো খুতবার সময় কথা বলা অপরাধ আট নম্বর হলো খুতবা চলাকালীন মসজিদে হাঁটা চলা করা টাকা উত্তোলন করা অপরাধ নয় নম্বর হলো জুমারাত বেশি রাত জেগে ফজরের নামাজ কাজা করা অপরাধ এবার আসুন জেনে নিই এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠাশটি আমল এক নম্বর আমল হলো ফজরের নামাজ জামাতে পড়া দুই নখ কাটা তিন মিসওয়াক করা চার গোসল করা পাঁচ সুন্দর কাপড় পরিধান করা ছয় সুগন্ধি লাগানো এবং তেল লাগানো সাত পাগড়ি পরিধান করা আট আজানের সাথে সাথে সকলের আগে মসজিদে গমন করা নয় মসজিদে গিয়ে মকরু ওয়াক্ত না হলে নফল নামাজ পড়া তাহিয়াতুল উযু দুখুলুল মসজিদ সালাতুত তাসবিহ ইত্যাদি পড়া দশ সুরা দুখান পাঠ করা এগারো সুরা কাহাফ পাঠ করা পুরা সুরা পাঠ করা সম্ভব না হলে অন্তত সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করা মুসলিম শরীফের হাদিসে জুমার দিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠকারী দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা লাভের সুসংবাদ দেয়া হয়েছে বারো যথাসম্ভব ইমামের নিকট মিম্বরের পাশে বসার চেষ্টা করা আবু দাউদ শরীফের হাদিস রয়েছে যে ইচ্ছাকৃত ইমাম থেকে দূরে বসে সে বিলম্বে জান্নাতে প্রবেশ করবে তেরো মসজিদে দেরিতে গেলে মানুষকে ফাঁক করে করে আগে না যাওয়া যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে পড়া চোদ্দ মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা পনেরো খুতবা চলাকালীন এদিক সেদিক না দেখা ষোল এমনকি কেহ কথা বললে চুপচুপ কথা বলিও না এই ধরনের বলাও নিষেধ হাদিসে পাকে আছে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে রওনা হয় এবং ইমামের অতি নিকটে বসে চুপচাপ খুতবা শুনে সে প্রতি পদক্ষেপে এক বছর রোজা রাখার এবং এক বছর রাতে কিয়াম করার নেকি পায় আর এটা আল্লাহর জন্য বড়ই সহজ এটি আহমদ নাসাই তিরমিজি শরীফের সহি হাদিস সতেরো নম্বর আমল হলো খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম পাঠ করেন ইমাম সাহেব তখন সেই নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়বেন কিন্তু দরুদ শরীফটা আপনি মুখে উচ্চারণ করবেন না বরং মনে মনে পড়বেন আঠারো দুই খুতবার মাঝে মনে মনে মুখে উচ্চারণ ছাড়া দোয়া করা কেননা এটি দোয়া কবুল হওয়ার একটা সময় ১৯ নামাজ শেষে দোয়া দরুদ পাঠ করা ২০ মা বাবার কবর জিয়ারত করা হাদিসে পাকে আছে জুমার দিন মা বাবার কবর জিয়ারতকারীর জন্য গুনামাফের সুসংবাদ রয়েছে ২১ মা বাবার কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করা ২২ জুমার পর আসর ও মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করা হাদিসে এর ফলে হজ ও উমরার সওয়াবের সুসংবাদ দেয়া হয়েছে ২৩ জুমার দিন সূর্য ডুবার সময় দোয়া করা হাদিসে এই সময়টিতেও দোয়া কবুল হওয়ার সুসংবাদ রয়েছে ২৪ জুমার দিন কোনো জানাজায় শরীক হওয়া ২৫ কোনো রোগীকে দেখতে যাওয়া ২৬ কোনো বিয়েতে অংশগ্রহণ করা আল মুজামুল কবির নামক হাদিস গ্রন্থের ৭৪৮৪ নম্বর হাদিসে আছে যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন
যে রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করলো সেই দিন সে রোজাদার ছিল কোন রোগীকে দেখতে গেল কোন জানাজায় শরীক হলো এবং কোন বিবাহ অনুষ্ঠানে শরীক হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন জুমার দিন একাকী রোজা রাখাটা কিন্তু নিষেধ আছে আপনি রোজা রাখলে বৃহস্পতি শুক্র অথবা শনি এভাবে মিলিয়ে রাখলে সেটা ঠিক আছে শুধু একাকী জুমার দিনে রোজা রাখাটা নিষেধ রয়েছে 28 হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমার দিন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমার দিন তোমরা আমার উপর বেশি করে দরুদ পড়ো কেননা জুমার দিন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক দিনে ফজিলতময় সকল আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ